হাই ফ্রেন্ডস, অনেকদিন পরে আমি ভিডিও করছি। অ্যাকচুয়ালি আমি ভীষণ বিজি ছিলাম, আর সেই জন্য আমি নিজের ভিডিও একেবারেই করতে পারিনি। মোটামুটি এই কদিন আমি আমার পেজদের ভিডিওই আপলোড করেছি, আর সবসময় সত্যি কথা এত এনথুও থাকে না, এত এনার্জিও থাকে না। তো আমি ভাবলাম যে আজকে আমি আমার ফার্স্ট আনবক্সিং ভিডিওটা করি, ঠিক আছে? তো চলো শুরু করি। আজকে আমি একটা, আমি প্রথমেই বলি, এই শপিংটা আমি অ্যামাজন থেকে করিনি বা অন্য কোনো ফ্লিপকার্ট বা এই ধরনের মিন্ত্রা কোনো অ্যাপ থেকে করিনি। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি পেটিএমে অনেক সময় ইউজ করি, মানে আমার সংসারের কাজে আমি পেটিএমটা ইউজ করি। তো সেই পেটিএম থেকে আমি কিছু গিফট ভাউচার পাই, তো সেই গিফট ভাউচারগুলো দিয়ে আমি কিছু ডিসকাউন্টস পাই ভালো স্কিন প্রোডাক্টসের ওপরে। তো সেই নিয়ে আমি আজকে আনবক্সিং ভিডিওটা করব। ফার্স্টেই দেখাই, এটা হচ্ছে ডারমার একটা বক্স, দেখে নিই এটার মধ্যে কি কি আছে। এটা হচ্ছে ডারমার কিছু প্রোডাক্ট, তোমরা দেখতেই পাচ্ছ ডারমা স্কিন কেয়ারে আমি অনেক নাম শুনেছি। ইনফ্যাক্ট এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, শুধু ইন্ডিয়ায় না আরও অনেক দেশে এটা আছে। তো লেট মি সি, এখন আমি এখানে কী অর্ডার দিয়েছিলাম আমি নিজেই ভুলে গেছি, দেখি কী অর্ডার আছে। তারপর এই আনপ্যাকিং করাটাই তো একটা বিরাট ঝামেলার জিনিস। ফাইনালি আমি আনবক্সিং করেছি, এবার আমি একটা একটা করে প্রোডাক্ট দেখাই কী কী প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছি। এটা এই মাসেই অর্ডার দেওয়া, এই যে এটা হচ্ছে 1% হায়ালুরনিক অ্যাসিড, হায়ালুরনিক টিন্টেড 1% সানস্ক্রিন জেল। মানে এই সানস্ক্রিনটা বেসিক্যালি ক্রিম নয়, এটা হচ্ছে একটা জেল, যেটা আমাদের গরমকালে কোনো সানস্ক্রিন মানে ক্রিম লাগালে ভীষণ চ্যাটচ্যাটে লাগে। আর আমাদের কলকাতায় যেরকম হিউমিড ওয়েদার, সেই হিউমিড ওয়েদারে আমি ক্রিম একেবারে মাখতে পারি না, আমার ভীষণ গরম লাগে, ভীষণ কষ্ট হয়। আর আমার বেশিরভাগ কাজই আমাকে সকালে বেরিয়ে করতে হয় রোদের মধ্যে। ইভেন আমি যখন বাগানে কাজ করছি বা আমি যখন আউটডোর যে কোনো কাজ করছি, ছাদে যাচ্ছি, তোমরা তো জানো আমার পেট আছে, আমার ফিশ ট্যাঙ্ক আছে, সেগুলো আমাকে টেক কেয়ার করতে হয়, সব আমি নিজে করি। তো সে তখন আমি আই থিঙ্ক আমি এই যে সানস্ক্রিন জেল এটা আমি ইউজ করতে পারবো, ঠিক আছে? এটা রেখে দিলাম। এবার আমি আসি পরের প্রোডাক্টে। পরের প্রোডাক্টটা হচ্ছে 1% কোলাজেন ডেলি ফেস সেরাম। এটা হচ্ছে একটা কোলাজেন সেরাম। কোলাজেন সেরামের বৈশিষ্ট্যটা হলো যে এই কোলাজেন সেরামগুলো একটুখানি থিক হয় দেন নর্মাল সেরাম। আমি অলরেডি একটা কোলাজেন সেরাম ইউজ করেছি যেটা বুথসের, তো ওই জন্য আমি আবার কোলাজেন সেরাম আনতে দিয়েছি। আশা করি আমার এটা ইউজ করে আমি ডেফিনেটলি রিভিউ দেব কেমন আমার লাগলো, আর এটাও খুবই ভালো কোয়ালিটির হবে এটাও আমার মনে হয়। এবার আমি আসছি আমার পরের বক্সে, সেটা হচ্ছে রাস, RAS। এটা হচ্ছে লাক্সুরিয়াস কিছু বিউটি প্রোডাক্টস ওরা ইউজ করে, বাট আমি এখানে খুব কম দামে পেয়েছি, আমার অনেক ডিসকাউন্টস ছিল পেটিএম ভাউচার থেকে আমি পেয়েছি। এবং আমি ভাবলাম ফার্স্ট টাইম রাসের এত অ্যাড দেখি, তো ওয়াই নট ইউজ দিস। আমি দেখি এই বক্সের মধ্যে কী কী আছে। আমি যেমন বলেছিলাম আমি অর্ডার দিয়ে আমি নিজেই ভুলে গেছি কী ছিল এর মধ্যে। ফাইনালি আমি এই দুটো প্রোডাক্ট, আমি মানে প্যাকিংটা ভীষণ জোরদার ছিল, আমাকে রীতিমতো টানাটানি করে যুদ্ধ করে আমাকে এগুলো বার করতে হয়েছে। তো আমি এই দুটো প্রোডাক্ট এই বক্সের মধ্যে, রাসের বক্সের মধ্যে পেয়েছি। আমি দেখে নিই এগুলো কী কী এবং তোমাদের একবার দেখিয়েও দিই। আই এম লাভ এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে টিন্টেড লিকুইড লিপ বাম, ঠিক আছে? দেখে নিই এটা কেমন, কালারটা আমার দেখতে খুব ভালো লাগে।
এই কালারটা, পিঙ্ক কালারটা তো ডেফিনেটলি লিপ বাম, লিকুইড লিপ বাম, তো এটা খুব হালকাই হবে আমি ভেবে নিচ্ছি। আর লিপ বাম তো মোটামুটি আমার সারা বছরই লাগে, কেন যখন তখন আমার ঠোঁট ফাটতে শুরু করে। তো আই হোপ এটা খুবই ভালো হবে, কালারটাই আমার এত পছন্দ হচ্ছে, আমার মনে হচ্ছে আমি এখনই লাগাই। আচ্ছা এটা হচ্ছে একটা, এই যে দেখো একটা অ্যাড, এই যে হোয়াইটেনিং একটা সিরাম, বুস্টার সেরাম, এটা একটা অ্যাডভান্সড বুস্টার সেরাম, আর এটা হচ্ছে অ্যান্টি পিগমেন্টেশন অ্যান্ড ব্রাইটেনিং। অ্যান্টি পিগমেন্টেশন আমার ভীষণ, এখন আমার পিগমেন্টেশন হচ্ছে এই যে এই জায়গাগুলোতে, সবসময় হয়তো বোঝা যায় বা যায় না, অনেক সময় বোঝা যায় বা যায় না যে কিভাবে মানে পিগমেন্টেশনটা হলো আমি নিজেও জানি না, হতে পারে হয়তো প্রচুর সানলাইটে এক সময় মানে প্রচুর আমার সান এক্সপোজার হয়, আমি কখনো ছাতা ইউজ করি না, বিকজ আমার ছাতা নিয়ে হাঁটতে ভীষণ অসুবিধা হয়, সে কারণে হয়তো আমার সানের এক্সপোজারের জন্য আমার হয়ে গেছে পিগমেন্টেশন এইসব জায়গার জন্য, সেই কারণেই আমি মোস্টলি এই সেরামটা অর্ডার দিয়েছিলাম। তো আজকে আমার রাস আর ডার্মা এই দুটো আনবক্সিং ভিডিও আমার হয়ে গেল, আমি নেক্সট দিন আরও কিছু প্রোডাক্টস নিয়ে আসবো, আরেকটা আনবক্সিং ভিডিও করব। হ্যাঁ বেশ কিছুদিন আগে আমি একটা হাটের একটা ইয়েতে গেছিলাম, একটা ফেয়ারে গেছিলাম আইস স্কেটিং রিঙ্কে, ডেফিনেটলি আমি ওই ভিডিওটাও দেব। তো টিল দেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আমার অনেক কাজ আছে, আবার তোমাদের সাথে দেখা হবে, আমি খুব তাড়াতাড়ি আমার ভিডিও আমার রিলস আপলোড করব, রোজ আপলোড করতে থাকি। আর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করতে ভুলো না, খারাপ লাগলেও বলো কি মডারেশন বা কি ইম্প্রুভমেন্ট আমার ভিডিওগুলোতে করলে ভালো হয় অবশ্যই জানিও। আজকে কিন্তু আমি খুব সেজে গুজে বসেছি ভিডিও করতে, স্টিল আমি অত সাজতে পারিনি, বিকজ তোমরা বুঝতেই পারো এত ব্যস্ত থাকি, আমার সাজগোজের জিনিস এদিক ওদিক হয়ে থাকে, আমি অত খেয়াল করতে পারি না সবসময়। তো হোয়াট এভার, তাহলে ভালো লাগলো আজকে তোমাদের সাথে গল্প করে, ঠিক আছে আমি আসছি তাহলে, আবার দেখা হবে।